না ওটা কথা জানো, হে তো ঘপা তো হন হয়নে? হ্যাঁ ও পরিষ্কার তো দেখুন সব কোথায় জানায়। ও মু একে বে কম্পিত মাথায় তো সব জানো মন। হ্যাঁ এ পরিষ্কার তেনে হলে কুনি সুর কষে হেইটু কোথাও তুই জানা। শানি আরে মাই শানি ওই কি ভেবকাল কি চাইছো চ বিশ্রা। হ্যাঁ বিশ্রু শানি এ মাই শানি শানি আর ওই গেল তোমাকে খুঁজে একজন কাবুলিওয়ালা এসেছে আর ও তুমি কবে বাড়ি ফিরবা সেটা আমাকে জিজ্ঞাসা করছে। তুমি কি কইলে? আমি বললাম তুমি অল্প পরে এসে পড়বে। তুমি আমার বউ না শত্রু? কেন আমার দিছ? আরে তুমি এরকম করছো কি? ঘটনাটা কি ওর সঙ্গে তোমার কিছু খেলিমেলি আছে? কি খেলিমেলি থাকো, তোমার মনে খালি সন্দেহ। আরে শাশুমা বলেছে তুমি টাকা ঋণে নিয়েছিলে তাই ও তোমার বাড়িতে ঢুকছে। বাবার বইগুলা কথা কিভাবে জানবো? ও বুঝছি, চান্স পাইলে খালি মেশের গোসাল দিয়ে দান দাই থাকো। ঠিক আছে, এত রাগ করতে লাগবে না, যাও হাত পাও ধুয়ে এসো। না না হাত পাও ধোয়ার টাইম নেই আমার, আমি আইতাছি। আরে আবার কোথায় চললে? তোমার থেকে বাড়িতে থাকার একদমই সময় নেই। আমার একটা দরকারি কাম মনে পড়ছে, অহন না গেলে বিপদ হবো, আমি আইতাছি। এই যে শুনো তো, পলা করবেন পলা, কাবুলি আই আবার ঘর পাইলে আরো জ্বালা হবো। আজ যদি হুনার টেকলে ইয়া তো পলাই যায়, মই দেখুন মানুবনি যামে। আজি ঘরের বস্তু ঘরত ঘুরি আইব, তুই চিন্তাই নকরবি। কেনেকা ঘুরি আহে মই দেখিম নহয়, আর তোর কারণে এগুলা সব হয়েছে যতর পতর, এটা তো এগুলা সমাধান করবা লাগবো। করিম, আজি শালুর ঘুরুর পরা রাতে কেনকা বস্তুটো লই আও সাই থাক পিছন। ও আন ঠিক লাগিলে কোনোর ভাগটো অলপমান বেছিকে দিম দে। দিবি থ অহি কাকা, ইয়ার কোৰ পৰা আহিলে মোৰ ভাগটো কি কৰবা? ঐ তুই ইয়াৰ কোৰ পৰা মোৰ লিয়ে? মই চকুনি আছিলো, আপোনালোকে হনাত টাকলিৰ কথা কৈ আছিল হয় না, মোক কিমান দিব কওক। ইছৰাম আৰু কাই কাই গো পাপা বাকি থাকিলে সবে দেখো গমে মালাক কথাটো। মই আগতে জানো, মোক কিমান দিবি ভাগত কচোন। আপনি একো চিন্তা করবা নালগে, মই আপনার পিছে পিছে থাকি। হয় নাকি? দে হব দে পিছে, মোরও ভাগা ধরছে, তুই এইখানে কামটো করে দিস। করিম দে, কি খুড়া গা তো গরম তুলাম অলপ। চিন্তা করে দেখুন কাকা, চশমা লৈ থাকবি দে। হব দে মন হীরা দই, অখি কাকা আমার রে মন হীরা দই, খাপলা কাকার বউ আমার ভালে ভাত দিব দিপ্রাওয়ে আমি তগরি খামে। মন হীরা দই রাতি হলি হনত তগলি আমা যাবে মুরা লাহে লাহে কবি কুম্বাই কুম্ব হিনহিন কোঠা দেছ। কি বস্তু বন্ধকে রেখে যে পয়সা আনছে, কয়দিন ধরে দেখি খুব লেভেল দেখাইবার নিছে। আম্মা আপনি এইসব কথা কাকে শোনাচ্ছেন? আরে আমি তো তোমার খারাপ করা কই নাই না, আপনি আমাকে বলিনি ঠিকই, কিন্তু আপনি তো ওর কথা বলেছেন আর ওর কথা বলে আমার কিন্তু সহ্য হয় না। তোর যদি সহ্য হয় না না নিজের দাম আরে বুঝাবি বুঝছা। কাবুলি আলা তাঙ্গ করে আহা হয় না, কাবুলি অন্য ব্যাপারে এসেছিল, আমার উনি কোনো ঋণ ছিন এইসব নিয়ে নেই তো। ও তাই নেই, তুই কোনো জানলি কি কোথায় জানছি? আমাকেও বলেছে তো ওর কোনো ওর সঙ্গে খেলিমেলি নেই। আহা বহুত বিশ্বাস জামার উপরে, হ্যাঁ যদি পয়সাই পাইতো না তো কাবুলিওয়ালাকে চা খাবে না গাইছে। আরে আমার বিশ্বাস আছে এই জন্য তো আমি এইভাবে সংসার করছি, আর যদি বিশ্বাস না থাকতো তাহলে কি আমি এইভাবে সংসার করতে পারতাম? আশা কথা একদিন বুঝবি তোর জামাই কত ভালো মানুষ। আরে আপনি ওর খারাপ দিনের জন্য কেন এত দোয়া করছেন? ও ভালো মানুষ, ওর ভালোই দিন আসবে।
আলু কি করা যায় তাকে হে কুমান মই চিন্তা কইছো তো কি কো কি নকো একুরে কোন মেখলা হে নাই ও টেনটন টেনটন ওই টেনটন কি কইছো তহতে ইয়াতে এ গরুয়া কথা আলোচনা করতাছি কি হা গ গরুয়া কথা ঘৰুৱা কথা মই আকৌ ঘৰুৱা কথা আলোচনা কৰি থকা বুলি ৰ ঘৰুৱা কথা আলোচনা কৰিছে না বেলেগ কথা আলোচনা কৰিছে ঘৰৰ কথাই আচ্ছা যিয়ে নহওক নাম শুন নাম 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 ডাঙৰ মানুহ আহিছে নামি দিব লাগে অঁ আজি সঁচা কথা এটা ক'ব লাগিব কি ছাৰ জীৱনততো তহঁত দুটাই কাৰো আগত সঁচা কথা কৈয়ে নেপালি মানুহে যে কয় মিছা কথা ক'লে ঠেং চুটি হয় সঁচা সুচিকৈ যদি মিছা কথা ক'লে ঠেং চুটি হ'লহেঁতেন তহঁতে এতিয়া ঠেং লৈ ঘূৰিবলগীয়া হ'লহেঁতেন বুজিছ গতিকে মই এটা কথা সোধো তহঁতে কিন্তু কেৰা কেৰা কথা কবি মিছা কথা নকবি সঁচা কথা কবি নে নক কম অঁ সঁচানে অঁ আচ্ছা তহঁতে কচোন এই যে খাপলাঙৰ ঘৰৰ পৰা তহঁতে সোণৰ টেকেলিটো চুৰ কৰি লৈ আহিলি অহাৰ পিছত ইখন গাঁৱৰ সিখন ঘৰ গোটেই গাঁওখন ঘূৰিলে তাৰপিছত এতিয়া বৰ্তমান সোণৰ টেকেলিটো আছে ক'ত এতিয়া ফাঁচি গলি নে বাৰু কথাটো মই পাহৰি গৈছিলো তহঁতৰ যে ল'ৰা ছোৱালী নাই বাৰু বাৰু এইবোৰ বাদ দে এতিয়া তহঁতি ভালদৰে এটা কথা জানা নে নাজান নেজান নিশ্চয় কি কথা ছাৰ ঘটনা হৈছে এই বস্তুটো যদি কিবা কাৰণৰ পুলিচৰ হাতত পৰি যায় তহঁতে জীৱনত কেতিয়াও সেই বস্তুটো ঘূৰাই নাপাওঁ আৰু বদনাম হ'ব আৰু তহঁতক নি জেলৰ ভিতৰত ভৰাই থ'ব বুজিছ গতিকে এই বস্তুটো যদি মোৰ হাতত পৰে মই কিবাকে চৰকাৰৰ হাতত দিম আৰু চৰকাৰৰ হাতত দি দিয়াৰ লগে লগে তহঁত দুয়োটাই বস্তুটো পাইছিলি গতিকে তহঁত দুটাই ফেচবুকত উঠি যাবি হোৱাটছএপত উঠি যাবি তাৰপিছত টিভি চেনেলত উঠি যাবি আৰু চৰকাৰৰ ফালৰ পৰা সকলো ধনৰ টোপোলা এটা পুৰস্কাৰ পাবি তহঁতি দুয়োজনে বনি যাব পাৰিবি ইয়াৰ চোৰাৰ কৈ থাকিব নালাগে আৰু ইয়াৰ মোৰ কথাবোৰ বুজি পালিনে মোৰ কথাবোৰ মানিবিনে তই মানিবিনে ভৱিষ্যতলৈ এতিয়া ক সঁচা কথা ক টেকেলিটো ক'ত আছে মই নাজানো বিশেষ অকণমান কৈ দে চা নিজৰ মানুহ কৈ দে অকণমান কৈ দে তই ভাল ল'ৰা সঁচা কথা কবি ভৱিষ্যত আছে তহঁতৰ বুজিছ আমি জানি নে কোনে ইমান সময় কি কৰি আছিলি ফাঁকি দিবলৈ আহিছ সঁচা কথা ক ঐ তই সঁচা কথা কটাপট কবিনে জানিনে নকবি নেকি নকবি নেকি তাৰমানে আমাৰ কথা বিশ্বাস কৰ নাই আহিব খুজিছ পুলিচৰ মা খাব খুজিছ শুনেন যদি মৰিব খোজা নাই ফটাফট ক আমি জানি কি খবৰ নাপাওঁ বুলি কয় চালৰ ঘৰত লুকাই থব বুলি দেখোন তোক নো তেতিয়া মই কৈছোৱে চালৰ ঘৰত অ কাকা তহঁতে কি কি গম পালিয়ে এ নাই এনেই বকি নাথাকবি চব থাক অ খবৰ পাৰাই থ কি হলে কিয়াৰি থাকিলে দেখোন মোক কিবা কবা লগা আছে নেকি নাই মানে দুইটা নাই বুলিও কয়
মানে দেউতা বুলি ক কি কব লাগে দৈতিয়া তই যে কালি মোক বিচাৰি হাবা চুৰি সাঁচিলি আৰু মোক দেখাৰ লগে লগে যে তই দীঘলকে উশে এটা লুচিলি জানো মই দেখোন কৈছো এ মাই তই মোক এৰি যাবি বুলি মোৰ মনত এটা ভয় ভাব উঠিছিল পিছে এতিয়া আৰু সেই ভয় নাই দে মিছা কৈছে নি দৈতিয়া তন্তেই জানো মোক কেলি ভয় কৰা এ চাওঁ মই আকৌ কাবাৰ লগত পলে যাম বুলি তন্তুৰ মনে তেতিয়ানো ভয় আছে নাখাওঁ নাখাওঁ দে ভয় কিয় ভয় খামে তন্তে চিন্তা কৰিব নালাগে দি দৈতিয়া কিবাকে একবাৰ এটা ভুল হ'ল আৰু সেই বুলি দ্বিতীয়বাৰ আকৌ সেইটো ভুলকে মই নকৰোঁ নহয় মই জানো এ মাই তই নকৰা তেতিয়াৰ পৰাই আমি জানা বুজা হৈছোঁ তেতিয়াৰ পৰাই কেৱল আমি দুটাই তহঁত দুটাকে দুখে দি আছোঁ এতিয়া আৰু সেইগিলাখন কৰিব মন নাই এইগিলাখান কথা আজি তই নিজে নিজে কিয় ওলাই যায় মাই নিজৰ আপিটোৰ ওপৰত মই বাইপাক হৈ বিচাৰ নকৰিম কৰিম দে অ মাই হস্তিৰ পিছলৈ পাৱ সজ্জনৰ বুৰে নাও মানে নিজে কৰা ভুল পাই বহুত কথা শিকিব পাৰে ময়ো শিকছো এতিয়া মোৰ নিজৰ ভুলগিলাখনৰ পৰাই বহুত কথা শিকছো বিনা কাৰণত বদনাম মানুহৰ হাঁহিহঁতৰ পাত্ৰ হাঁহিবা দিছোন মানে কেমান হাঁহে হাঁহি থাকিবাৰি আগদিন নিজে নিজে হাঁহি বন্ধ হৈ যাব নহয় কেৱল মাই তই ঠিক ঠাক আপোন ভালে জগত ভাল চালৰ ঘৰত লুকাই থওঁ বুলি দেখোন তোক নহওঁ তেতিয়া মই কৈছো একদম মুখত লেকাম নাই তোৰ যতে ততে যিকোনো কথা কৈ দিয়া মূৰ্খ তো মূৰ্খ কাৰণ তোৰ বিয়াটোৱে ফাট ফানৰ লং হিনিহীন কোঠা দেচোন ঠিকে বুজিছা দেচোন ইমান গৰম দিছে তোক লাগি মনত পৰে মোৰ ঘনাই তোক লগ কৰিব মন যায় কথা পাতিবও মন যায় গৰম দিনত পিঠি তোলা ঘামচি কেতিয়া তোৰ আংলি চেপা তোক লাগি বাচ্চাই এগিলা চেন্টি ফেলা কথা বাদ দি ইতা মই তোক মনৰ পৰা বাহিৰ কৰিব বিচাৰি আছো আৰু যোনদিনাই বাহিৰ কৰিব পাৰিম সিদিনা আমাৰ ঘৰত বিয়া নামৰ শব্দ শুনি পুৰণি কথা আউৰি থাকিবি মানে তই কি বিয়া হবি অ তই যদি হবা পাৰা মই কিয় নোৱাৰিম কিন্তু মিঠে তোৰ মুখত মোৰ নাম শুনবা নিবিচাৰো বচ হৈ গেল যদি ৰাতি চৰ কৰিব আহে পুৰা খিদিব লাগবো আমি ৰচোন ৰ খেদবি কেনকে সেই ঠাইৰ টিকলিটো বেলেগত থৈ দিয়া ভাল হব নেকি নাই নাই যৰে বস্তু ততে থাকবা দি অ হেনে টেকলিটো নিবাৰ আহাৰ আগত মই কেনকে খেদো তই চাই থাক নাজনো আৰু তইহে জানা কি কৰা
তই কত জানবি? ও বেগ এই আপডেট পার্সন তুই আপডেট বুদ্ধি গিলাখান বিন্দাস চাই যা হয় নাকি কই চালু মুঠতে আমি কি মাতা করবই লাগবো হে তেরি কে করবে লাগবো মানে কল্লু ওই রহে মুকাই রিছ না যাবি ফোর জিত কো ফাস খুনাই তাই তুক জেলর ভাত খুইছি ইমান সহজতে তাইক মই মাফ করবে নরু মাফ করবে নরা তেনে হলি কি করবে লাগে মই কিহত মই ঢঙ্ক হই যাও তো বিচারু নিহতর ঘরখন এক হই যাও তো মই বিচারু তেনে হলি তো এটা কাম নকরা কে হে তোর ঘরখনত বোমা দি উড়ে নেতা কে দম নাই পারা হলি তুমি কে তাকাই উড়ে দিলু হয় কি ভাবি আছা কি ভাবি আছা হাপাদয় তোর সাগে হাহি উঠছি ন মনত পেল সেই সময়খিনির কথা মনত পেল এই সময়খিনির কথা মনত পেল ইমান কলু বাপা বোলো এইটা কিটা সামৰি থৌ নাই নুশুনে মতা মানুহৰ কাম মুখাও মই কৰিব লগা হৈছে কিমাননো মই দেহাটো ঠেচেলা কৰিম এনেকে নৰা হৈ গৈছো আৰু অ ভাই কথা এটা আছিলে কি কথা মন নহয় আজিকালি মনটো ভালেই লাগি নাথাকে কি কাৰণত কথাটো মই বিশ্লেষণ কৰি পাৱাই নাই মোৰ বোধহয় মিঠেই হ'ব নেকি মিঠে মিঠে আকৌ তোৰ কি মন বেয়া কৰিলে অ মনত পৰি থকা হলে মোৰ ভাই তাক লেগি হাজাৰ হক তাৰ মৰমগিলাখান বুঢ় মানুহৰ বুকুত কপ জাম হৈ থকাৰ দৰে মোৰ বুকুত জাম হৈ থাকিলে ভাই ৰাতি হলি সোমবা নাপাওঁ কিমান বয়া বয়া সপান দেখা পাই থাকো দরকার হলে আরো গুছি যাম কাউয়ে ধরি রাখবে নরা মোক কি কলি হা কি কলি ওই ফোন তাই তুক জেলর ভাত খুইছি ইমান সহজতে তাইক মই মাফ করবা নরু মাফ করবে নরা তেনে হলে কি করবে লাগে মই কিহত মই ঢঙ্ক হই যাও তো বিচারু নিহতর ঘরখন এক হই যাও তো মই বিচারু তেনে হলে তো এটা কাম নকরা কে হে তোর ঘরখনত বোমা দি উড়ে নেতা কে দম নাই পারা হলি তুমি কে তাকাই উড়ে দিলু হয় কিহত মোর শত্রু ঘুর শত্রু ও আপুন হুকি কাকা আজি নহ আহার ঘর তো মস্ত দুদুল লাগছে এই মনে মনে আহি থাক হব দে ও আপুন হুকি কাকা নহলে কালি দিনতে শুরু করব আহিমা এই রাতে মোর মস্ত ভয় লাগছে যাওঙা এই গেনে কা হাল্লা করে আইলি কোনবাই উঠো গম পাইছা মনে মনে আহি থাক এই হিটু কোনবা দেখা যান পাইছো এই শুনি এ এই মোর আটু মনে মনে থাকে হাল্লা করবি ও আপুন হুকি কাকা বনভোজ খাবাইছা নাকি তই মই যে তোক পানীর যোগান ধরে থাকবা লাগবো মোরাটো ইতেন কি করবি সোনকাল কর মোর মস্ত ভয় লাগি আছে চিন্তা নকরবি মনে মনে খামটো করবা লাগবো বুঝি পাইছা নাই অলপ বাক থৈছি না সুধি আহো ঘরের মানুষ মনে মনে থাকছ বলছুন বল কি ভাবি আছা কি ভাবি আছা হাপাদয় তোর সাগে হাহি উঠছি ন মনত পেল সেই সময়খিনির কথা মনত পেল এই সময়খিনির কথা মনত পেল নরা কিতেও নরা পারবি তুই মোক আরো সিন্দুরে রঙা করে দিবা পারবি পারবি তুই
আৰু প্ৰেছাৰ নীতি আদৰ্শ আৰু প্ৰেছাৰ ও চিনেমাই এই এগলাখান কথা কই কি মোক হাই নেকি হে নাহে দৈতে তোক ভয় কৰে হে চাও ভয়ে ভক্তি নহয় জানো সেইটো হয় ৰ আছে সি মোক ভয় কৰা কথাটো কাটমানি কলাক নেকি ও বেং দাদা কালি ৰাতি মস্ত খেলি মেলি আধা ৰাতি হয় না মই আপোন খাপলা কাকাৰ ঘৰত আছিলো আৰু আধা ৰাতি চালুৰ ঘৰত আছিলো কি চালুহঁতৰ ঘৰত কিয় কিয় মানে বেলেগক কম মানা আছে আইয়াৰে পুলি হয়ে খাপলা আগবঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গুড নাইট এডভান্স একটিভ প্লাস মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক আইডিয়া 4G বাজাজ পালসার এয়ার এশিয়া স্ট্রিক্স হেয়ার কালার আর মেগি 2 মিনিট নুডলস।